Assalamualaikum everyone, this is me Samia Yasmin from my page. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদেরকে মনে রেখেছেন, দোয়ায় রেখেছেন। আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে কিনা আজকে বউ শাশুড়ি মিলে খুব সুন্দরভাবে হাঁটাহাঁটি করব, নাস্তা করব এবং আপনাদেরকে দেখাবো বউ শাশুড়ির মিল কিভাবে থাকতে পারে। সবকিছু জানতে হলে আমাদের পেজে একটা করে লাইক, ফলো এবং কমেন্ট করে এই ভিডিও শেয়ার করে পাশে থাকতে হবে। কি মনে হচ্ছে, আমরা এত হাসি খুশি থাকি, এত সুন্দরভাবে আমাদের বন্ডিংটা কিভাবে হলো? একদিন দুদিনে তো হয় না। দেখা যায় বাহিরের মানুষের অনেক প্রভাব পড়ে সম্পর্কের ভিতরে, আবার অনেক সময় যদি বাহিরের মানুষকে গুরুত্ব না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা প্রভাব পড়ে সম্পর্কের ভিতরে। যাই হোক, হাতের ঝিল থেকে ঘুরে এসে আমরা হচ্ছে এখন মধুবাগের সার্কেলের ঘুরবো। তো এখানে হচ্ছে আমরা একটু ভাপা পিঠা তার চিতই পিঠা ট্রাই করে নিচ্ছি। এখন আমরা হচ্ছে মধুবাগ মাঠের দিকে যাচ্ছি এবং এখান থেকে একটু বাদাম কিনে নিল মা, এবং বাদাম এখানে আমরা হচ্ছে খাবো হাঁটতে হাঁটতে দুজনে, এবং হচ্ছে হেঁটে হেঁটে পুরাটা ঘুরে দেখবো। আজকে আমরা হাতের ঝিল থেকে পুরাটা চক্কর দিয়ে একদম হাঁটতে হাঁটতে মধুবাগ চলে এসেছি। মা একটু ব্যায়াম করে নিবে, যদিও মার প্রচন্ড হাঁটা হয়েছে, আর আপনারা তো জানেন হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এখানে একটু বাদামটা ছুলে মা খেয়ে নিচ্ছে, আর বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। আর কত মানুষ যে এখানে আসে ব্যায়াম করতে বলার কিন্তু বাহিরে, তাই যাদেরই মনে হবে ব্যায়ামের প্রয়োজন হবে তারা কিন্তু এখানে নির্দ্বিধায় চলে আসতে পারে। আর এই পিচ্চিটার সাথে দেখা হয়ে গেল, আমি চিনি না ওকে, কিন্তু এত ফানি ভাবে ও ব্যায়ামগুলো করছিল, ও মানে ওর সর্বোচ্চ শক্তি দিয়ে ট্রাই করছিল। আর সামনে তো কালকে নির্বাচন, কাকে ভোট দিবেন, নৌকা ভার্সেস নৌকা যেহেতু চলছে কিছু তো বলার নেই। লাস্টে আমরা একটু পেঁয়াজও খেয়ে নিচ্ছি এবং এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মনে রাখবেন। আর নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পেজে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।